ধূপসাপাড়ের ছেলে আমি, নাম ঠিকানা নাই, ভুবন মাঝে দিবানিশি হাঁটিয়া বেড়াই। ধূপসাপাড়ের ছেলে আমি, নাম ঠিকানা নাই, ভুবন মাঝে দিবানিশি হাঁটিয়া বেড়াই। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় আমি যাই, আমার কাছে তাহার কোনো দিক নিশানা নাই, আমার কাছে তাহার কোনো দিক নিশানা নাই। ধূপসাপাড়ের ছেলে আমি, নাম ঠিকানা নাই, ভুবন মাঝে দিবানিশি হাঁটিয়া বেড়াই। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় আমি যাই, আমার কাছে তাহার কোনো দিক নিশানা নাই, আমার কাছে তাহার কোনো দিক নিশানা নাই। আকাশেতে বান্ধি বাসা, শূন্য মাঝে ঘর, এই দুনিয়ার রঙ্গমঞ্চে আপন কে বাবা। এই শহরের জনারণ্যে বেঁচে আছি ভাই, বেঁচে আছি এর চেয়ে বেশি যাওয়ার কিছু না। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় আমি যাই, আমার কাছে তাহার কোনো দিক নিশানা নাই, আমার কাছে তাহার কোনো দিক নিশানা নাই। ধূপসাপাড়ের ছেলে আমি, নাম ঠিকানা নাই, ভুবন মাঝে দিবানিশি হাঁটিয়া বেড়াই। বলছিলাম কি, আমার ওই বাড়ির সামনে তোমার একটু জমি আছে। হ্যাঁ আছে। ওই জমিটা যদি আমার কাছে বিক্রয় করো আমি খুব উপকৃত। কেন স্যার? যেহেতু আমার ওই জামাই গাড়ি নিয়ে আসে, আচ্ছা, রাস্তা সংকীর্ণ বিধায় আমার গাড়ি নিয়ে ঢুকতে পারে না। এখন তোমার ওই জমিটা যদি আমাকে দাও তাহলে আমি কিনে নিব, এবং আমার এই রাস্তাটা একটু বড় হলে আমার জামাই গাড়ি নিয়ে ঢুকতে পারবে, এই জন্য তোমাকে আমি ডাকছিলাম। তোমার বাবা জমি বিক্রি করবো না, আর তাছাড়া মাথায় অনেক টেনশন, বুঝছেন, অন্য অন্য ব্যাপার নিয়ে অনেক সমস্যা, অনেক মাথায় চাপে আসি, জায়গাটা বিক্রি করবো। তারপরে তুমি ভেবে চিনতে দেখো দেওয়া যায় কিনা। আচ্ছা, আমি চেষ্টা করবো, ভেবে চিনতে দেখবো, কিন্তু আমি এখন যাই, অন্য কোনো কথা থাকলে বলেন, নাহলে আমি এখন যাই। আচ্ছা, তবু মাথায় রাখো তুমি বিষয়টা যে কি করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো জানেন ভাই অসুস্থ বলে ভাইয়ের চাকরিটা আমি দেখে দেই, কিন্তু অফিস থেকে কোনোভাবেই তারা মেনে নিচ্ছে না, এবং অফিস থেকে বলেছে যদি আমি ভাইয়ের চাকরিটা দেখে দেই তাহলে ভাইকে বরখাস্ত করবে। তোমার কথা তো বুঝতে পারলাম, কিন্তু তোমার ভাইয়ের এখন কি অবস্থা? হ্যাঁ, ভাই আগের মতোই, তবে এখন একটু হাঁটতে পারে। এখন তোমার কথা বলো, এখন তুমি কি ডিসিশন নিচ্ছ? আমি কি করব সেটাই এখন বুঝতে পারছি না, এর জন্যই আমি আপনার কাছে এসেছি। ঠিক আছে, একটা ব্যবস্থা হয়ে যাবে, এ নিয়ে চিন্তার কিছু নেই। সেটা আমিও জানি, সময় কার জন্য অপেক্ষা করে না। ঠিক আছে, চলো এখন আমরা যাই। ওকে, পরে ভাবা। মামলা করে দে, তোর জমির সঠিক ভাগও পাবি এবং বিচারও পাবি।
মামলা করব, কিন্তু কিন্তু আবার কি? না শুনছি মামলা করলে তো অনেক টাকা পয়সা খরচ হয়। তাহলে তুই এক কাজ কর, তোর এক বিঘে জমি বিক্রি কর। জমি বিক্রি করব? হ্যাঁ জমি বিক্রি করবি, মামলা করতে গেলে পয়সা খরচ হবে, এটা তো স্বাভাবিক। আবার জমি বিক্রি করে দেভার নামে মামলা করব? হ্যাঁ মামলা করবি, এবং ল্যায্য বিচার পাইতে গেলে মামলা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জমি বিক্রি করে ভাইয়ের নামে কেস করার ব্যবস্থা। হ্যাঁ তাহলে তাহলে তুই যা, বাকি যা করার আমি করব। আচ্ছা ভাই করেন। আচ্ছা ঠিক আছে। বলবো ভাই, এখন যাই হোক আমাদের কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি কোনো কষ্ট লেগে থাকে, ঠিক আছে ওগুলো মাফ করে দিয়েন, দিয়ে ঠিক আছে ক্ষমা করে দিয়েন, আর ভালোটুকু নিয়ে ঠিক আছে দুঃখগুলো আমাদের গ্রামেই রেখে দিয়ে, রূপসা গ্রামেই রেখে দিয়ে, ঠিক আছে সুখগুলো নিয়ে আপনারাই যান, বুঝলেন না? হ্যাঁ
জমিটা বিক্রির কথা বলছিলি, তা কি করলি? জমি তো বিক্রি করবো, কিন্তু ভাই ভাবতেছি কোন জমিটা বিক্রি করবো। তুই এক কাজ কর, তোর টাকায় পোষাবে, টাকার বেশি দরকার, ওই বাড়ির পাশের ওই জমিটা বিক্রি কর। বাড়ির পাশের জায়গাটা বিক্রি করবো? আচ্ছা তা নয় করলাম, কিন্তু কার কাছে বিক্রি করবো, কিনবে কে? তুই যদি কিছু মনে না করিস তাহলে জমিটা আমি নিতে পারি। তুমি নিবা? তা ভালোই হলো, তা চলো কালকে যাই একসাথে, যে মামলাটাও করে আসবানি আর তোমার একটা জমিও লিখে দিলাম, ভালো হলো না একসাথে? হ্যাঁ, তাহলে তোর যদি টাকা পয়সার দরকার হয় তা অগ্রিম কিছু না, থাক কালকে একবারে একবারে দিয়ে নে, থাক ওটা। আচ্ছা একবারে ঠিক আছে, আগে কথা ফাইনাল। আচ্ছা তাহলে কালকে কিন্তু সকালে। আচ্ছা সুরভি, বিশ্বাস করো তোমাকে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কি করবো বলো, ঘরে আমার একটা বউ আছে, এটা কি করে সম্ভব বলো? এটা অবশ্য ঠিক, কিন্তু সমাজ সামাজিকতা বলে তো একটা কথা আছে, এরা কি ভাববে বলো? কোনো চিন্তা করো না, ভালোবাসো।
সাহেব এই বুড়ো বয়সে প্রেম করতেছে? মাস্টার সাহেবের নেচার এত খারাপ, আমি একটু যাই বাবাকে বলি আসি। ওই রফিকের জমিটার কি করলা? রফিকের জমিটার ব্যবস্থা করছি। রফিক জমি বিক্রি করতে চাইলো বিলির থেকে, কিন্তু ওরে আমি কায়দা করে বলেছি বিলির জমি বিক্রি না করে তুই এই বাড়ির পাশেরটা বিক্রি কর, তাহলে তুই ভালো টাকা পাবি। আনে তুই যেহেতু মামলা করবি ওই বড় ভাইয়ের নামে, তোর ওই বাপের সম্পত্তি নিয়ে ভাগাভাগি নিয়ে একটা দ্বন্দ্ব চলতেছে, এটার জন্য বলছো টাকারও প্রয়োজন, আর বাড়ির পাশে জমি বসলে না ভালো টাকা পাবি না, এই জন্যই আমি ওকে রাজি করাইছি। এখন তোমার টাকা পয়সার কদর কি করেছো? টাকা পয়সা আমার রেডি, তুমি যখন টাকা চাবা আমি তখনই টাকা তোমাকে দিতে বাধ্য। টাকা যখন চাবা তোমার প্রয়োজনে নিয়ে যাবা টাকা আমার কাছ থেকে। আচ্ছা ধরো তোমার জমিও হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ওটা তুমি তোমার রেজিস্ট্রি করে দিয়ে দিবে। আচ্ছা আমি তোমার সন্তুষ্টি করবানি ফটিক ভাই। আচ্ছা ঠিক আছে। আপনি আমার জমির বেড়া মানে জমির থেকে বেড়া উঠাই দিয়া সেই জায়গা নিজে রাস্তা করে বেড়া দিয়েছেন কিসের জন্য? তা জায়গাটা কি তোমার? না জায়গা আমার না, কিন্তু জায়গাটা তো আপনারও না। জায়গাটা আমার না মানে জায়গাটা কার? জায়গাটা আমি ফটিকের কাছে বিক্রি করছি, জায়গাটা তো ফটিকের, বেড়া দিলে ফটিক দিব, আপনি দিচ্ছেন কে? তাহলে তুমি সেই ফটিকের কাছে ফটিক টাকা পাইলো কই? জায়গা কিনবো ফটিক টাকা পাইলো কই মানে? তুমি ফটিকের কাছে যা শোনো যাইয়া। আচ্ছা ঠিক আছে তাহলে আমি ফটিকের কাছে শুনতেছি। আচ্ছা তুমি ফটিকের কাছে যাও। আচ্ছা কোথায় ছিলাম কোথায় আছি কোথায় আমি যাই, আমার কাছে তাহার কোনো দিক নিশানা নাই, আমার কাছে তাহার কোনো দিক নিশানা নাই। সাপাড়ের ছেলে আমি নাম ঠিকানা নাই, ভুবন মাঝে দীপানিশি হাটিয়া বেড়াই, সাপাড়ের ছেলে আমি নাম ঠিকানা নাই, ভুবন মাঝে দীপানিশি হাটিয়া বেড়াই। কোথায় ছিলাম কোথায় আছি কোথায় আমি যাই, আমার কাছে তাহার কোনো দিক নিশানা নাই, আমার কাছে তাহার কোনো দিক নিশানা নাই। ধূপসাপাড়ের ছেলে আমি নাম ঠিকানা নাই, ভুবন মাঝে দীপানিশি হাটিয়া বেড়াই। কোথায় ছিলাম কোথায় আছি কোথায় আমি যাই, আমার কাছে তাহার কোনো দিক নিশানা নাই, আমার কাছে তাহার কোনো দিক নিশানা নাই।